আমাদেরকে তৈরি করেছে কে? জোরে বলতে হবে, কে? মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায়। পদ্ধতি নাম্বার ওয়ান, বাবাও নাই মাও নাই, এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন? আদম আর হাওয়া আলাইহাসসালাম, এদের বাবা মা ছিল। দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই, এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন? কি নাম? ঈসা আলাইহিসসালাম। তিন নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে, এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। তাহলে পদ্ধতি কয়টা? তিনটা। আদম আলাইহিসসালামকে বানানোর পদ্ধতিও তিনটা। প্রথমে আল্লাহ তিন লাজিব এটেল মাটি নিলেন, তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি, তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি। সাইয়েদনা আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে। সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা? সহি বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিসসালামকে বানালেন। আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম, এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি, তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন। মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের? শরীয়তপুরের ভাইরা মনে নাই কেন? হ্যাঁ, আমাদের কারোরই মনে নাই, ঠিক কিনা? এই 6 মাস 8 মাস কই যে ছিলাম, কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না। স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকে, মনে আছে ছোটবেলার কথা? মনে নাই। আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই, ছোট্ট ছিলাম, ছোট্ট। মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম, নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি ছিলাম, ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন। বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন। আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম, এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন, আমার স্কেলিটন, আমার কঙ্কালটা, আমার অবয়বটা ঢুকালেন। তারপরে আবার গোস্ত দিয়ে প্যাকেট করলেন, তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন, পড়েন সুবহানাল্লাহ। এরপরে 9 মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে? একথাই আল্লাহ সূরা আল মুমিনুনে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ قُلْ إِنَّ اللَّهَ أَكْبَرُ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে? আল্লাহ। আল্লাহ 10 মাস আমাদেরকে খাবার দিল কে? আল্লাহ। অক্সিজেন দিল কে? আল্লাহ। দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই, ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত, তিনি কে? আল্লাহ। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয়, ঠিক কিনা? শরীয়তপুরে বুঝে রেখে দেয়, কি করে কেটা দেখবেন, সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচে দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে? কেটে দেয়, বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা, তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে, ঠিক কিনা? আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ 9 মাস 10 মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না, তুমি তো আমার নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছ। 9টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল, আমার টেনশন ছিল না, দুনিয়ার বুকে আসার সাথে সাথে এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না,
আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস। আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল, আমি এখন কি খাবো, আমি এখন যাব কই? আল্লাহ বলে কাঁদিস না, 8 মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ামো। সুবহানাল্লাহ পড়েন, খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে, ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। এই যে আমরা বয়ান করি, আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই, একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে মালায়রা বুঝে না, মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না। সুবহানাল্লাহ পড়ে, আমি অনেকদিন দেশের বাইরে থাকি, 10 বছরেরও বেশি আমি পড়াশোনা করি, এখনো পিএইচডি করি। তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে। আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসাহাসি করি, হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কিন্তু ওরা হাসে না, বিদেশিরা, ওরা বুঝে নাই তো। আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ পড়বেন না, ওইটা বাদ দেন, আমাদের বাংলাদেশে আসেন, আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই? সুবহানাল্লাহ পড়বেন না, ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই? সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কিনা? ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যেও আঞ্চলিকতার দাম দিলেন, হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন, এই তেলাওয়াত শুনে সাইয়েদনা ওমরে ফারুক ওনার ঘাড় ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন হিসাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে, আপনি শিখাইছেন একভাবে, ও পরে আরেকভাবে, ওর বিচার করেন, আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে। যেমন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকে ওয়ামে ক্বালে। সুবহানাল্লাহ পড়বেন না, হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন, ওমরে ফারুকে বাঁকাটা শিখেন নাই, উনি শিখছিলেন সোজা, ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন, বিষ্ণুই বললেন হিসাম বিন হিজামকে তুমি ছাড়ো, বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো, হিসাম বলে আমি এইভাবে পড়েছি, বিষ্ণুই বললেন হাকাদা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই, ওমর তুমি কিভাবে পড়েছো, ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি, বিষ্ণুই বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই, উনজিলাল কোরআন আলা সাবাআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে 7টা, এই 7টা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে? এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন, এজন্য বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম। সুবহানাল্লাহ পড়েন, এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য, হিসাব আসরা নাই, কতদিন 1 বছর আপনাদের শরীয়তপুরে? 365 দিন, এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন, মানে সৌর বৎসর, আর চন্দ্র বৎসরে 354 বা 55 দিন, তাহলে এই সূর্য আর চাঁদ
চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন সুমু লি রুইয়াতিহি ও আফতিরু লি রুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো।